তৈরি পোশাক শিল্প কারখানা চালানোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সেই সঙ্গে এই শিল্প ঘিরে যারা চক্রান্ত করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতেও অনুরোধ জানানো হয়েছে। দুপুরে রাজধানী উত্তরায় প্রেস ব্রিফিং করে তৈরি পোশাক মালিকদের সংগঠনটির সভাপতি ফারুক হাসান এই আহ্বান জানান। তিনি বলেন, মজুরি বৃদ্ধির পরও আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় কারখানা ভাঙচুর করা হচ্ছে। কিছু উশৃঙ্খল শ্রমিক অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে কর্মবিরতি পালন করে, কর্মকর্তাদের মারধর, ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তৈরি পোশাক শিল্পকে নিয়ে অপপ্রচার হচ্ছে, এতে করে শিল্প ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এ ধরনের কার্যক্রম দেশদ্রোহিতার সামিল বলেও জানান তিনি। পোশাক খাতের অনেক কারখানায় কাজ কম, ক্রেতা নতুন করে ত্রয়োদশ বন্ধ রেখেছে, তাই নতুন নিয়োগের বন্ধ রাখতে বলা হয়েছে।